এবার গাজীপুর সিটি নির্বাচনের ভোটে জায়দা খাতুন অংশ নেবেন সেটি এক মাস আগে কল্পনাতেও ছিল না। তার ছেলে জাহাঙ্গীর আলম আগের নির্বাচনে নৌকা নিয়ে জিতেছিলেন, কিন্তু এবার চেয়েও দলীয় মনোনয়ন পাননি তিনি। স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে চাইলেও অযোগ্য ঘোষিত হন, কিন্তু ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মা জায়দা খাতুনকে সামনে নিয়ে আসেন, যিনি টেবিল ঘড়ি প্রতীক নিয়ে ভোটে হারিয়ে দেন নৌকা প্রতীকের প্রার্থী আজমতুল্লাহ খানকে। তবে গোপালগঞ্জে জাহাঙ্গীর আলম জানালেন তিনি জন্মগতভাবে আওয়ামী লীগ, এটা কেউ মানুক আর না মানুক সেটা তাদের ব্যাপার, তার মাও জন্মগতভাবে আওয়ামী লীগ। এ সময় দল থেকে তাকে বহিষ্কার করার বিষয়েও কথা বলেন তিনি। আমার মা তো বলেছে আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ, কেউ মানুক আর না মানুক এটা তাদের ব্যাপার, আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ, আওয়ামী লীগ সমর্থক। আমার মাও এখানে জন্মগতভাবে আওয়ামী লীগ, সেই হিসাবে আমাদের যে মহান নেতা আমরা মহান নেতার কাছে আসছি, আমাদের যে মহান নেত্রী আমাদের নেত্রীর বাড়িতে আসছি, সেই হিসাবে আমরা সবার কাছে সহযোগিতা চাই, দোয়া চাই, অন্য কোনো কথা বা অন্য কোনো আলোচনা নাই। একমাত্র আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের একমাত্র নেত্রী, মহান নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনা, ওনাদের কাছে সহযোগিতা চাই, দোয়া চাই, সবার সহযোগিতার মাধ্যমে। যত জন্মগ্রহণ থেকে আওয়ামী লীগ করেছি, আওয়ামী লীগ সাপোর্টার হিসেবে আছি, অন্য কে কি বললো না করলো তাতে আমার কিছু আসে যায় না, এটা আমার না, এটা পার্টির ব্যাপার, পার্টি যেটা ভালো হয় সেটা করবে। এদিকে ভোটের প্রচারের সময় জায়দা খাতুন বলেছেন তিনি জিতলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার ছেলের জন্য ক্ষমা চাইবেন। আওয়ামী লীগ প্রধানের সাক্ষাৎ চেয়ে তিনি আবেদন করেছেন বলেও গণমাধ্যমে খবর এসেছে, তবে শেখ হাসিনা সময় দিয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। গোপালগঞ্জে গিয়ে রাজনৈতিক বিষয় নয়, গাজীপুরের উন্নয়ন নিয়ে কথা বলেন নবনির্বাচিত মেয়র। গাজীপুরের উন্নয়নে আমি সবার সহযোগিতা নিব, সবার সাথে মিলেমিশে আমি এই উন্নয়নের কাজটি করব, সবার সহযোগিতা। গোপালগঞ্জে জাহাঙ্গীর ও তার মা বঙ্গবন্ধুর সমাধি বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পরে জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এরপর গাজীপুরের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন চান তারা।